দেখস tan x plus sec x equal to 1 by sec x minus tan x এটা সবুবেলে হবো যদি রিভার্স কেস দেখিবা আমি লিখি পারিবা sec x minus tan x equal to 1 by যোটা কি আমি লিখি পারিবা sec x plus tan x ওকে যদি আমি প্রুফ দেখিয়াব চাইবা মধ্যে আর প্রুফ মধ্যে আমি করি পারিবা যোটা কাছে দেখো LHS মনে করা যে মানে LHS রে নেলি sec x minus tan x মানে কি তেকো কোন করিবি না ইয়ার নিউমারেটর রে মাল্টিপ্লাই করিমি sec x plus tan x মাল্টিপ্লাই করিমি আর ডিনোমিনেটর পার্ট রে মধ্যে কোন করিবি sec x প্লাস টান এক্স মাল্টিপ্লাই করিমি এবে দেখো বর্তমানে এটা মনে করা যাও এ এটা বি এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এর ফর্মুলা হলা কোন আর যেটা কি এ স্কয়ার তার মানে সেক স্কয়ার এক্স মাইনাস টান স্কয়ার এক্স হোল ডিভাইডেড বাই সেক এক্স প্লাস টান এক্স তাহলে এটা হয়ে যাবে কোন 1 বাই সেক এক্স প্লাস টান এক্স যে কি সেক স্কয়ার এক্স মাইনাস টান স্কয়ার এক্স ইকুয়াল টু 1 তো সেটি পাই এটা হলা 1 বাই সেক এক্স মাইনাস টান এক্স এটা আমার আর এইচ এস তো আর এইচ এস পার্ট আমি পাই গলে তো এল এইচ এস নেইখলে কোন সেক এক্স প্লাস টান এক্স আমি এলএইচএস পার্ট এটা নেইখলে বর্তমানে পাই গলে আরএইচএস পার্ট দেখো আমাকে কোশ্চেন রে দেয়া হইছে টান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5 পচারিছি সেক আলফা মাইনাস টান আলফার ভ্যালু তেনো আমি কই পারিবা এটা হবে কত 1.5 1 বাই 1.5 বা একো লিখি পারিবা আমি যেটা কি 2 বাই 3 একো সিম্পলিফাই করি লিখি পারিবা 2 বাই 3 এটা লেখাই দেখো টান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 34 সেক আলফা মাইনাস টান আলফার ভ্যালু কোন আসিবো 1 বাই 34 তো এটি টান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু টি প্লাস 5 লেখা আছে তো এটি রেজাল্ট দেইছি কোন সেক আলফা মাইনাস টান আলফা ইয়া হবো 1 বাই t plus 5 আমার आंसर আসিব তো এটা লেখা আছে tan alpha plus sec alpha equal to 86 তাহলে এই রেজাল্ট রে দেব কোন sec alpha minus tan alpha 1 by 86 তো এটা পড়ে দেই যে tan alpha plus sec alpha equal to 2x তো পচারি যে sec alpha minus tan alpha এর ভ্যালু কত হবে তো এটা আমি লিখিব 1 by 2x তো এটা হলো আমার রেজাল্ট।